ফরিদপুরের ভাঙায় আদেলউদ্দিন ওরফে আরিফ নামে এক স্কুল ছাত্রের হত্যার মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে 20,000 টাকা জরিমানা অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রোববার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেহাবুল ইসলাম এ রায় দেন। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন ভাঙ্গা উপজেলার মালিকগ্রাম গ্রামের আয়ুব আলীর ছেলে সিকিম আলী ও সদরপুর উপজেলার সরমানের গ্রামের মালিক মাতুব্বরের ছেলে আকরাম মাতুব্বর। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন, পরে পুলিশি পহরায় তাদের কারাগারে প্রেরণ করা হয়। আদালত সূত্রে জানা যায়, 2012 সালের 6 ফেব্রুয়ারি সন্ধ্যায় বাড়ির পাশের বাজারে টেলিভিশন দেখতে বের হন আদেলউদ্দিন ওরফে আরিফ। পরে রাতে আর বাড়িতে ফিরে না আসায় পরের দিন ভাঙ্গা থানায় একটি নিখোঁজের ডায়েরি করেন পরিবার। নিখোঁজের 8 দিন পর গম ক্ষেতের মধ্য থেকে আরিফের মস্তকবিহীন ও দুহাত বিচ্ছিন্ন অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের বাবা খালেক সর্দার বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আরিফ ভাঙ্গা উপজেলার চরদুয়ার জয়নাল আবেদিন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিলেন। রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মোহাম্মদ সানোয়ার হোসেন বলেন, পৈতৃক সম্পত্তির বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। আদালতে তাদের দোষ স্বীকার করে 164 ধারায় জবানবন্দি দেন তারা। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত 4 আসামিদের মধ্যে 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 20,000 টাকা জরিমানা অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এছাড়াও মামলায় অপর 2 আসামি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রমাণ না হওয়ায় তাদেরকে খালাস দেওয়া হয়। ভাই